নমস্কার, আমি সীমা। শুরু করছি স্পিড নিউজ। পর্ণশ্রীর থানার অন্তর্গত রবীন্দ্রনগর একটি বাড়িতে আগুন। এলাকাবাসীর অনুমান, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। একটি সিলিন্ডার বাস্ট হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ভস্মীভূত পুরো বাড়িটি। হুগলির পর রাজ্য সরকার মৎস্য সঞ্চয়ন প্রকল্পে বীরভূম জেলার মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন জলাশয়ে প্রায় 3,500 মাছের চারা ছাড়ার কাজ শুরু করল বীরভূম জেলার মৎস্য দপ্তর। রথযাত্রার কোনো নড়চড় হবে না, বদল হবে না রুট, বদলাবে দিন এবং রাজ্য প্রশাসন নির্দেশ দিলেই 48 ঘন্টার মধ্যে বিজেপি গণতন্ত্র যাত্রা কর্মসূচি পালন করবে, এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আদালতের নির্দেশ মতো প্রশাসনের কর্তাদের নিয়ে লালবাজারে অনুষ্ঠিত হল বিজেপি নেতাদের বৈঠক। আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে বন্ধুদের সঙ্গে প্রাতভ্রমণে বেরিয়ে বোমা বিস্ফোরণে আহত 3 কিশোর। ঘটনাটি নদিয়ার নাকাশিপাড়া থানার সুলতানপুর এলাকার। গুরুতর জখম অবস্থায় তাদের চিকিৎসা চলছে বেতুয়া ডাওরী স্বাস্থ্যকেন্দ্রে। বিধায়কের গাড়িতে হামলা। জয়নগর তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। একাধিক বোমা ও গুলি ছোড়ে। ঘটনাস্থলে মারা যায় গাড়ি চালক ছাড়া আরও 2 জন। ঘটনাটি জয়নগর পেট্রোল পাম্পের সামনে ঘটে বলে সূত্রে খবর। এখনকার মতো স্পিড নিউজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ভূমি 24x7।